হ্যালো ফ্রেন্ডস, মেঘের মুলুক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে ছাদে উঠছি। কেন জানো তোমরা কেন উঠছি? হ্যাঁ, যাবো যাবো, যাচ্ছি। কারণ এক ঘন্টার ওপরে হয়ে গেল কারেন্ট অফ। এখন বাজে বিকেল 5টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমরা মিলে ছাদে উঠছি, কারণ বাইরে হাওয়া দিচ্ছে, তাও ঠান্ডা ঠান্ডা। ছাদে উঠলাম আর অনেক ঘুড়ি উঠছে। ও বারান্দা থেকে দেখছিল, বারান্দায় বসেছিলাম, বারান্দা থেকে দেখছিল। তো এখন ছাদে চলে এসেছে, এবার আমরা বসে পড়ব। এই বসে পড়লাম, তাই তো বাবা, কিছু নেবে না, ঘাঁটবে না। তো ওখানে আমরা বসে পড়েছি, দেখো দেখতে পাচ্ছ ঘুরে উঠছে, অনেক পাখি উঠছে, মেঘগুলো খুব সুন্দর দেখতে লাগছে, তোমাদের দেখাচ্ছি। কি বলছো, কি বলছো বলো, বলো কি বলছো, বলবে তো, ডাকো 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 পাখিদের ডাকো। ছাদে বসে আছি, জানি না কখন কারেন্ট আসবে, কিছুই বুঝতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। বারান্দায় বসেছিলাম, তারপর ভাবলাম যে আমার ছেলেকে নিয়ে একটুখানি ছাদে আসি, তো খুব গরম লাগছে। বলো কি বলবো, বলো 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 কি বলবো, বলো কথা বলবে তো, কথা বলো, শুধু দেখছো, শুধু দেখলে হবে, কথা বলো বলো। আবার হাই তোলে। তো আমার ছেলে ঘুমাচ্ছিল যথারীতি, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হয়ে যাওয়ার পরেও 10 মিনিট মতো ঘুমিয়েছে, তারপরে আর পারলো না, ঘুম থেকে উঠে পড়েছে। কী দেখাচ্ছ, কি কিছু একটা দেখাচ্ছ, নেবে বলে কি দেখাচ্ছ বলো, কি দেখাচ্ছ? হ্যাঁ, কি 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 ওইটা নেবে, ওইটা, আচ্ছা দেব 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 দেব, পাতা নেবে, পাতা দেব দেব। তো এখন মোটামুটি ছাদে বসে থাকবো। হ্যাঁ, কোনটা কোনটা বলো, ওইটা, আচ্ছা দেব ওই পাতা, পাতা, ওখানে কোনো পাতা টাতা পড়ে আছে দেখতে পেয়েছে, ওইটা নেবে বলে আঙুল দেখাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওটা নেবে, তাই তো বাবা? কি বলছো বলো, কি বলছো বলো বলো, কোনটা 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 ওইটা বলো, দাও তুমি যেটা বলো বলো, দাও, আচ্ছা দেবো দেবো, দিচ্ছি দিচ্ছি, কাঁদবে না, কাঁদবে কেন, তুমি বোকার মতো। তো বসে থাকতে থাকতে ফাইনালি কারেন্ট এসে গেছে, এবারে আমরা নিচে যাবো, মা ডাকছে, কারেন্ট এসে গেছে, আর একটুখানি ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে আমরা নিচে যাবো, তাই তো, তাই তো বলো, বলে দাও বলো, ঘুড়ি নেবে, আচ্ছা দেব দেব, তোমার হাতে কি আছে দেখি, হাতে দেখি, হাতে কি, হাতে পাতা, পাতা নিয়েছো, অমনি টুক করে একটা পাতা কুড়িয়ে নিয়েছো। হ্যাঁ, যে আমি এদিকে ভিডিও করছি, আমি নিচে থেকে একটা ছোট্ট পাতা হাতে করে কুড়িয়ে নিয়েছি, তাই তো, দেখো যা, ফেলে দিলে, ফেলে দিলে, যা ফেলে দিলে, কোথায় ফেললে, যা যা যা, কোথায় ফেললে, কোথায় ফেললে, দেখো কোথায় ফেললে, দেখো এখানে, ওগুলো নোংরা, ওগুলো তুলো না, চলো চলো আমরা একটু ঘোরাঘুরি করে নিচে চলে যাই, চলো মশা কামড়া দেবে না। কি 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 দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, কি রে লাল পিঁপড়ে, লাল পিঁপড়ে, লাল পিঁপড়ে কামড়া দেবে, উ উ উ, কাকা কই, কাকা কই, কাকা ডাকো, কাকা কা, তুমি যেমন বলো বলো, কা বলো, বলবে তো, বলতে হবে তো,
ঘুড়িকে টাটা করে দাও, টাটা। ঘুড়িটা কেটে গেছে, ওকে টাটা করে দাও, বলো টাটা টাটা, বলো বলো টাটা, ঘুড়ি টাটা, বলো চলো। আজকের আকাশটা দেখে নাও, এখন বিকেলবেলা 5:30 বাজতে যাচ্ছে। তো আজকে এরকম অবস্থা আকাশের। দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো প্রচুর মেঘ জমে আছে। তো সূর্য একটু পরে অস্ত চলে যাবে। কি নেবে? তাই যে আমার ছেলে, ও এটা ওটা সেটা নেবে। আবার কি নেবে? ও শুধু বায়না করে, এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে, মানে ও সবই নিয়ে নেবে। তো এবার আমরা নিচে চলে যাবো, আর বেশি দেরি করবো না, কারণ অলরেডি একটা দুটো মশা কামড়াতে শুরু করে দিয়েছে। তো এবার আমরা নিচে চলে যাই বাবা, চলো। আর নয়, অনেক ঘোরা হয়েছে, আবার পরে আসবো ঘুরতে, ঠিক আছে? চলো চলো। আর প্রচুর কাক আছে, কোকিল ডাকছে। আর এই যে আমার ছেলে, এত বদমাইশ হয়ে গেছে না, মানে কি বলবো, খুব বদমাইশ হয়ে গেছে। সারাটাক্ষণ শুধু বদমাইশি বদমাইশি আর বদমাইশি। তো এটা হলো আজকে সন্ধ্যাবেলার জলখাবার। তো সন্ধ্যাবেলার জলখাবারে ছিল ঝালমুড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরপরে আছে, মানে ঝালমুড়ির সাথে ছিল চা, সেটা দেখতে পাবে। তো আজকে আমি, আমার বোন আর আমার ছেলে, আমরা তিনজনে মিলে আজকে ঘুরতে বেরিয়েছিলাম, মানে আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, রামতলায় গেছিলাম। তো ওখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো আজকে আর তোমাদের কিছু দেখাবো না, সেটা আবার পরের দিনে দেখাবো নেক্সট ব্লগে। তো ওখানে কিছু ভিডিও করতে পারিনি, কারণ গরম ছিল আর সাথে ভিড়ও ছিল। তো আমরা টোটো করেই গেছিলাম, টোটো করেই এসেছি। কাল ব্যথা করেছি এখন শেষ। কি দেবে রে তোকে? বাজারে কি